আজকে হচ্ছে চলতে চলতে কারেন্ট চলে গেছিলো, সেই জন্যে আমি এই যে ব্লোয়ারের জায়গাটা অনই হয়ে রয়েছে, অফই হয়নি। তো আজকে আবার অন করতে হবে। তো এই যে মেনটা অন করলাম, সুইচটা অন করলাম, হঠাৎ চুরি দেখাচ্ছে, পটপট বন্ধ হয়ে যাচ্ছে, অনই করতে হলো না। অন করলাম, আশা করি এটা খুলে যাবে। এবার সেটা চলতে শুরু করবে, এখানে কেন আটকে গেল জানি না। সুইং ডোরটা অন করে দিই, সুইং ডোর অন করে দিয়েছি। আসছে হাওয়া, আসছে টিকটক, আবার তো আসতে এখন স্টার্ট হয়নি, কম্পিউটার স্টার্ট হয়নি, নিজের ব্লিঙ্ক করছে, কম্পিউটার স্টার্ট হোক। সুইং বোর্ডটা না কাজ করলেও চলে, হাওয়া আরও আর দিয়ে তার দিয়ে ছড়িয়ে দেওয়া হওয়া, ঠিক আছে। এখানে এইখানটাতে আমি ফিক্স করে দিই, আমি নিচে এখানে বসে থাকি, তাহলে এখানে গায়ে পড়বে না ডাইরেক্ট হাওয়াটা, কিন্তু কাজের কাজ বেশ হয়ে যাবে। ঠান্ডা হাওয়া আসছে, এই যে সুইচটা লাইটে যে ব্লিঙ্ক করছে, ফ্রস্টের সুইচটা, এইটা যখন ফিক্স হয়ে যাবে তাহলে বুঝতে পারবো যে কম্প্রেসারটা কাজ করতে শুরু করেছে। তখন তো ঠান্ডা হাওয়া, যখন হাওয়া আসছে মোটামুটি হালকা হাওয়া, তারপরে দেখাচ্ছি, আবার তো পজ করে রাখি, যখন ফিক্স হয়ে যাবে তখন দেখো, কারণ 3-5 মিনিট মতো টাইম লাগে। এখনও স্টার্ট হয়নি, বাট এখানে যেটা দেখাচ্ছিলাম এই যে ফ্যান স্পিড, এখানে দেখাচ্ছে ফ্যান স্পিড 1 আছে, ঠিক আছে। এটা ফ্যান স্পিড যে টিপ করে 2 হয়ে যাবে, 2 বেড়ে গেল, খুব জোরে হাওয়া আসছে, 3 হয়ে গেল, খুব জোরে হাওয়া, ফর ফর হাওয়া জোরে হাওয়া আসছে। এটা একবার টিপলে ফ্যান বন্ধ হয়ে যাবে, ফ্যান অটো হয়ে গেছে, যে টিপলাম 1 হয়ে গেল, 1-এ থাক, কারণ ফ্যানও চলছে, বেশি ঠান্ডা হাওয়ার, বেশির পাখার হাওয়া খুব একটা দরকার নেই, এখানে ঠান্ডা হাওয়াটা বের করলেই হবে, পাখাতেই সারা করে ছড়িয়ে দেবে। হাতটা হিউমিডিটি হয়ে গেছে, হাতটা চ্যাটচ্যাট, হাতগুলো চ্যাটচ্যাট করছে, দৌড়তে চ্যাটচ্যাট করছে, ঠিক আছে। বাইরে থেকে চ্যাটচ্যাট জল পড়ছে, মেশিনে স্টার্ট হয়ে গেলে তখন বুঝে যাবে শুকনো হয়ে যাবে। আবার এটাকে দিয়ে আমি একবার বাথরুম করেছো, তখন ঠান্ডা হয়ে যাবে, ঘরে যখন চলে আসবো তখন পারফেক্ট হয়ে যাবে। 3 মিনিটটা হয়ে গেছে, কম্প্রেসার এখন স্টার্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন করতে না জানি না। আজকে প্রথম, কালকে প্রথম চালিয়েছিলাম, আজকে সেকেন্ড দিন চালাচ্ছি, বাট আজকে কালকে কারেন্ট চাইনি, আজকে আর সবাই মেশিন চালিয়েছে, 1:30 থেকে কারেন্ট চলেছে, এখন আবার চালাচ্ছি। এতক্ষণ ঘর ঠান্ডায় ছিল, 28 দিয়েছিল, তাও ঘর ঠান্ডা যাবে, বাইরে হচ্ছে 34°C রয়েছে, হাতে ফোনটাই পড়ে যাচ্ছে, হাত স্লিপারি হয়ে গেছে, কম্প্রেসারটা এখন স্টার্ট হবে, তাহলে ড্রাই হবে, জলটা বেরিয়ে যাবে। এই যে এখন টাইম হচ্ছে 2:30 মতো, এই কমপ্লিট আরে হওয়া স্টার্ট হওয়া কতক্ষণ হবে, আর ভালো লাগে না, ভিডিও বড়ো হয়ে যাচ্ছে, পজ করতে পারছি, 28 ডিগ্রি দেওয়া হয়েছে, ফ্যান 1 দেওয়া হচ্ছে, সুইচ ভার্টিক্যাল সুইংটা পজ করা রয়েছে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে পজ করা রয়েছে। এই যে কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে, মানে হচ্ছে লাইটটা, যে ফ্রস্টের যে লাইটটা রয়েছে এইটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, মানে কম্প্রেসার স্টার্ট হয়ে যাবে, ঠান্ডা হাওয়া আসছে, ঠিক আছে। আমার হাতটা শুকিয়ে যাবে মেশিনটাকে বন্ধ করার জন্য, উল্টো অপোজিট থেকে দিয়ে, অপোজিট থেকে দিয়ে বন্ধ হয়ে গেল, ওফ, আবার কম্প্রেসারটা আবার স্টার্ট করতে হবে আমাকে। এটাকে অফ কী করে করে, এবার অফ হয়ে গেছে, কম্প্রেসারটা আবার চালু করতে হচ্ছে, ও আবার টাইম লাগে, প্রুফ হয়ে গেল, কারেন্ট করবে, ঠিক আছে, প্রুফ হয়ে যাবে, তারপরে দেখা যায় এটা অন হয়ে গেছে, এটা অন হয়ে যাবে, আমি এটা এখানে রেখে দিলাম, এই কী বলে এটা রিমোটটাকে অফ করে দিয়েছি, এটা এখানে রেখে দিলাম, কারণ ইনভার্টার এসে কোনো প্রবলেম হবে না, এই যে ফ্লিপ করছে মানে চলছে, এই কম্পিউটারটা স্টার্ট হয়ে যাবে, আপনার আমি শেষ করছি ভিডিওটা। রিমোটটাকে অফ করতে গিয়ে বারোটা বেজে গেল, হাতটা ডিউটিতে করা উচিত ছিল, করতে বলে গেছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে নিন, সাবস্ক্রাইব করে নিন, সি ইন দ্য নেক্সট ওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।